মুর্শিদাবাদের নবগ্রাম থানার গোগ্রাম 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় সেখানে এক ট্রাঙ্কার চালকের মৃতদেহ উদ্ধার হয় আজ সকালে। আসাম থেকে হলদিয়া যাওয়ার পথে এই ট্রাঙ্কার চালক ট্রাঙ্কারটি দাঁড় করায়, তারপরে শৌচকর্ম করার পরে গাড়িতে উঠতে গিয়ে হঠাৎ পড়ে যায়। তার সহযোগীরা তাকে সেখান থেকে উদ্ধার করে একটি চেয়ারে বসায়, সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনার পরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে খবর দেয়া হয়েছে নবগ্রাম থানায়। এই বিষয় নিয়ে কি বলছেন নবগ্রাম ব্লক কংগ্রেসের সভাপতি গুড্ডু যাদব, চলুন শুনি তার বক্তব্য। নবগ্রাম থেকে রাকেশ চন্দ্রের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। একটা আসাম থেকে লড়ি কলকাতার দিকে যাচ্ছিল, এমন সময় গোগ্রামে একটা ধাবাতে সেই লরি ড্রাইভার অসুস্থ হয়ে গেট থেকে নামতে গিয়ে পড়ে যায়। তার সহযাত্রীরা তাকে একটা চেয়ারে বসায়, চেয়ারে তার মৃত্যু ঘটে। আসাম থেকে আরও যার তার সঙ্গে যে লরিগুলো যাচ্ছিল, সেই ড্রাইভার এবং খালাসি তারা বল তাদের কথাতে বলছে যে সে ড্রাইভার নাকি যে মৃত ব্যক্তিটা নাকি দীর্ঘ 3-4 দিন ধরে অসুস্থ ছিল, এলাকায় মৃত অবস্থায় পড়ে আছে। প্রশাসনকে আমরা বলা হয়েছে, প্রশাসন গিয়েছে। মানুষ এখন সব জায়গায় তো একটা করোনা আতঙ্ক চলছে, স্বাভাবিকভাবে এলাকায় একটা আতঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমাদের প্রশাসনের কাছে অনুরোধ, এলাকার মানুষের কাছে অনুরোধ যে সোশ্যাল ডিস্টেন্স মেনে চলে, যেভাবে মানুষটাকে মৃত হয়েছে তার একটা তদন্ত হোক, আর এলাকায় একটা ব্যবস্থা করা হোক। আপনার নাম? ধীরেন্দ্রনাথ যাদব, সভাপতি নবগ্রাম ব্লক কংগ্রেস কমিটি।